এখন যেহেতু ছেলের পরীক্ষা চলছে, ওই কারণে ছেলেকে স্কুলে একেবারে দিয়ে এসে দেন আমি বসে পড়েছি এক কাপ চা নিয়ে, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো বলে। তো চলো চাটা খেয়ে নিই, দেন আজকে মা বাবা আসার কথা আছে, আনতেও যেতে হবে কারণ মা বাবা একা একা আসতে পারবে না। তো ওইখানে যেহেতু তোমার দক্ষিণেশ্বর পর্যন্ত আসলে আমি গিয়ে নিয়ে আসবো, তো প্রথমে তো আগে ছেলেকে আনতে যেতে হবে। তো চলো আগে ছেলেকে আনার আগে যতটা পারলাম আগে রান্না করে রাখলাম, তারপর ওকে নিয়ে আসি, তারপর দেখা যাবে কতটা করা যায়। তো মাকেও আনতে যেতে হবে একটা টাইমের পর বাবা মা যখন আসবে। তো চলো তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিই, আর এর মধ্যেই তোমাদের দুটো প্রোডাক্ট দেখিয়ে নিচ্ছি। এটা আমি অলরেডি খুলে দিয়েছি, আমি প্যাকেটটা ফেলে দিয়েছি, তো এটাই আমি এসেছিলো। আর নাইকা থেকে যে স্টোভ ক্রিমটা ছিল এটাই আউট অফ স্টক হয়ে গেছিলো, পুরো বারবার আউট অফ স্টক হয়ে যাচ্ছিলো, পেয়েছি ওই জন্য আমি তাড়াতাড়ি করে অর্ডারটা করে নিয়েছি। তো চলো খুব ভালো একটা প্রোডাক্ট, চলো রেডি হয়ে নিচ্ছি, রান্নাবান্না আমার কমপ্লিট মোটামুটি, তো এখানে রেডি হয়ে নিচ্ছি কারণ আনতে যেতে হবে, টাইমও হয়ে গেছে। আর এখানে আমি একেবারে ড্রেস করেই নিচ্ছি ছেলেকে, একেবারে নিয়ে এসে দেন আমি ওখান থেকে বেরিয়ে যাব। কিছুক্ষণের জন্য ছেলেকে একটু রেখে যাবো, বাট যাবো আর আসবো, বেশি দেরি হবে না। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, দেন বাবা মাকে নিয়ে আসি গিয়ে। তো চলো রান্নাবান্না যতটা পারলাম তো করে রেখে গেলাম, হাত বাকিটা আমি এসেই একেবারে করব। তো এখানে রেডি হয়ে নিচ্ছি, এরপরে বেরিয়ে যাব। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের বাড়ির সামনে থেকে অটো পাওয়াটা মুশকিল, প্রচণ্ড মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, জানি না কতক্ষণ পৌঁছে, এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে জানি না। তো মাঝখানে একবার ফোন করেছিলাম, বললো আমি কাছাকাছি আছি, মেট্রোতে ওঠিনি, উঠবে। তো চলো বেরিয়ে আর একবার ফোন করে নেবো, অনেকক্ষণ হয়ে গেছে ফোন করে। তো আমি এইভাবে রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলো বেরিয়ে যাব। আর বেরিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই তারপরে অটোটা পেয়ে গেছি, মাঝখানে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি অলমোস্ট পৌঁছে গেছি, তো এখানে দাঁড়িয়ে আছি, এখন মা জাস্ট নামবে, আমার সাথে কথা হলো একটু আগে। তো চলো উপরে যাই, অনেকটা ভিড় বলে এখানেই দাঁড়িয়ে আছি। তো চলো উপরটাতে যাই, দেখি কতক্ষণে আসে মা, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখলাম মা বাবা ওই দিকটাতে চলে গেছিলো, তো আমি হাত দেখানোর পরে এদিকটাতে চলে আসলো, দেন আমরা একসাথে আবার এসে মা এদিক থেকে নেবে কিছুটা ফল কিনলো। তো চলো সব কিছু কাজ অলরেডি মিটে গেছে, তো এবার থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা।